নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 114 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় থাকবে বিষ রাশিতে, অর্থাৎ 9 অক্টোবর 2024 টু 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ 114 দিনের জন্য দেবগুরু বকরি অবস্থায় থেকে মকর রাশির ভাগ্যের চাকা ঘুরাতে চলেছে। লিখে রাখুন, দেখুন, শাস্ত্র বলছে যখন শুভ গ্রহ বকরি হয় তার শুভ ফল 3 গুণ বৃদ্ধি করে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন বকরি হয় কি না, তার শুভ ফল কিন্তু 3 গুণ কিন্তু বৃদ্ধি করে। এই 114 দিন কি রেজাল্ট পেতে চলেছে মকর রাশি, বিস্তারিত আলোচনা থাকবে, ভিডিওটি মোটো কেটে দেখবেন না। দেখুন, প্রত্যেকটি গ্রহ কিন্তু সূর্যকে পরিক্রমা করে। যখন গ্রহের গতি ধীর হয়ে যায় তখন সেই গ্রহকে কিন্তু বকরি বলা হয়ে থাকে। একমাত্র সূর্য এবং চন্দ্র বকরি হয় না, বাদ বাকি সমস্ত গ্রহই কিন্তু বকরি থাকে। এবং রাহুকেতু অল টাইম বক্র অবস্থাতেই কিন্তু প্রদক্ষিণ কিন্তু করে। তো বিস্তারিত আলোচনা কি হতে চলেছে, দেখুন, আপনার মকর রাশি তৃতীয় পতি এবং দ্বাদশ পতির মালিক হচ্ছে বৃহস্পতি। আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে শুনবেন। আপনার পঞ্চমভাবে বকরি হচ্ছে, কোন কোন জায়গাগুলো অ্যাক্টিভ হতে চলেছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের এই সময় বিদেশ যাত্রার যোগ কিন্তু সৃষ্টি করবে। অর্থাৎ ফরেন ট্রাভেলগুলো যে আটকিয়েছিল, কোনো যে কোনো কারণে হোক, এই ফরেন ট্রাভেলগুলো আপনাদের হবে এই সময়। দূর যাত্রা, বিদেশ যাত্রা, ধর্মীয় যাত্রা, অর্থাৎ ধর্মীয় যারা যাত্রা চাইছেন সেখানে ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি বকরি হয়ে আপনাদের হসপিটাল এর সঙ্গে যারা রিলেটেড রয়েছেন কাজের সঙ্গে, অর্থাৎ হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা মেডিসিন ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ দিবে। হসপিটাল ম্যানেজমেন্ট বা মেডিসিন ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ দিবে। এবং এমএনসি কোম্পানির জন্য যারা চাকরির প্রচেষ্টা করছেন এমএনসি কোম্পানিতে চাকরির সুযোগ আসবে। তবে পরিবারের কারো শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার চিন্তার কিন্তু কারণ হতে পারে, যেটা আপনার হসপিটাল দৌড়াদৌড়ির জায়গা কিন্তু আপনার বৃদ্ধি করতে পারে। কারণ দ্বাদশ ভাব হচ্ছে আমাদের হসপিটাল দেখায়, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় এক্সপেন্সেসটা বৃদ্ধি করবে, খরচার জায়গাটা কিন্তু এই সময় বাড়বে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে মকর রাশির পঞ্চমভাবে এই দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে। আমি আবারও বলবো, আপনার থার্ড হাউস অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ যারা কনসালটেন্সির সঙ্গে কাজ করেন, কনসালটেন্সিগুলো আপনি অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি কোনো পরামর্শ দিয়ে চলেন, এই জায়গাগুলো ভালো হবে। ডিজিটাল ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলস ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, আপনি মকর রাশির মানুষ, এই জায়গাগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ হবে। এই জায়গাগুলো কিন্তু আপনার শুভ ফল কিন্তু ধীরে ধীরে দেওয়া শুরু করবে। এবং অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনাদের এই জায়গাতে কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়বে। এর পাশাপাশি আমি বলবো, আপনার যেহেতু দ্বাদশ পতি, আমি বলবো এই সময়টা খরচাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। এবং পাশাপাশি যেহেতু বকরি হচ্ছে কিছুটা চতুর্থ ভাবের ফল দিবে, এই সময় আপনারা কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি কিনতে পারেন, কোনো বাহন কিনতে পারেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। প্রপার্টি কিনা, কোনো সম্পত্তি কিনা, কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে মকর রাশির ক্ষেত্রে আমি বলবো আপনার চতুর্থ ভাবের দৃষ্টিটা দিচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলে ভালো হবে। মায়ের হেলথ নিয়ে যাতে সমস্যা চলছিল হেলথের জায়গাটা কিছুটা ভালো হবে। এবং শিক্ষা, উচ্চশিক্ষা যারা করছেন বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো সুযোগগুলো কিন্তু দিবে।
বা আপনার কোনো এক্সাম রয়েছে, বড় কোনো এক্সাম রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি থাকে, এখানে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সাকসেস কিন্তু পাবেন। বা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কোনো রয়েছে, এখান থেকেও কিন্তু আপনারা নিশ্চিতরূপে ভালো ফল পেতে চলেছেন। এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে, আমি বারবার বলছি, শাস্ত্র বলছে শুভ গ্রহ যখন বকরি হয় তার শুভগুণ তিন গুণ বৃদ্ধি করে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাক্টিভ কিন্তু করছে, আপনি মকর রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং পঞ্চমভাবে বকরি হচ্ছে সন্তানের স্বাস্থ্য আপনার ভালো হবে, সন্তানের হেলথ নিয়ে যারা ভুগছিলেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হবে। পাশাপাশি আমি বলবো আপনার যারা কনসেপ্ট নিতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনি মকর রাশির মানুষ, এই সময়টা আপনাদের ফ্যামিলি প্ল্যানিং বা কনসেপ্ট নেওয়ার জন্য আদর্শ সময়, অর্থাৎ সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা গোল্ড চাঁদি বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে আপনারা বড় ধরনের মুনাফা এই সময় আপনারা কিন্তু পেতে পারেন দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার কারণে। এই বৃহস্পতি আপনার রাশির প্রতিষ্ঠা দিচ্ছে, অর্থাৎ এই সময় আপনার বিবাহের জন্য কথাবার্তা হওয়া, বিয়ের যোগাযোগ হয়ে যাওয়া, বিয়ের জন্য আপনার যোগাযোগ, বিয়ে কনফার্ম হওয়া বা বিয়ে হয়ে যাওয়ার কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে চৌঠা ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ গাঢ় বিবাহ শুভ বিবাহের যোগাযোগ দেখা যাচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, আপনার মান সম্মান এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনার হতে চলেছে। এই বক্র বৃহস্পতির দৃষ্টি আপনার নবমভাবে পড়ছে, অর্থাৎ আমি বলব ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের হতে চলেছে। পিতার কেরিয়ার, পিতার স্বাস্থ্য বা পিতার সাথে যদি আপনার মতবিরোধ মত পার্থক্য থেকে থাকে সেটা আপনার মিটবে এবং পিতার থেকে আপনি সহযোগিতা পাবেন এবং ভাগ্যের সাপোর্ট এবং ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সরাসরি আপনার একাদশ ভাবকে অ্যাক্টিভ করছে, আমি বলবো এই সময় আপনাদের সফলতার জায়গা বা দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের হতে চলেছে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এবং পাশাপাশি আপনাদের বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সময় আপনারা বিদেশ থেকে কিন্তু বড় ধরনের লাভ পেতে চলেছেন, অর্থাৎ এই 114টা দিন আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি মকর রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার কেরিয়ার, আপনার বিজনেস এবং ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত লাভ এই সময় পেতে চলেছেন। তবে আবারও বলবো এই সময়টা কিন্তু আপনাদের শত্রুতা কিন্তু হবে, শত্রুতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, এনিমি প্রবলেম এবং আপনার খরচের মাত্রা কিন্তু বাড়বে, এই জায়গাটা অবশ্যই আপনারা নজর রাখুন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা পরামর্শ করুন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।